ভৈরবের আকবরনগর গ্রামের নাজিমউদ্দিন 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনি গুরুতর আহত হন। শরীরে থাকা অসংখ্য স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা নিয়ে কাটছে তার জীবন। অথচ যারা এই নৃশংস হামলা ঘটিয়েছিল তাদের বিচার এখনো শেষ না হওয়ায় ক্ষুব্ধ নাজিমউদ্দিন। অসংখ্য স্প্লিন্টার আমার শরীরে বর্তমানেও আছে, স্প্লিন্টারের জ্বালা যন্ত্রণা এখনো ভোগ করতেছি। সেই দিনের ঘটনায় নিহত হয়েছিলেন মাদারীপুরের তিনজন। তাদের পরিবার বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা পেলেও পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখনো সংকটে দিন কাটছে। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন, সহসভাপতি খোরশেদ আলম সুজন সহ অনেকে। পরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহতদের স্মরণে খুলনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে কালো পতাকা উত্তোলন করা হয়। ভয়াবহ সেই গ্রেনেড হামলায় জড়িতদের বিচার সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করার দাবিতে নাটোরে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। লক্ষ্মীপুরে এক সভায় বক্তারা 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ময়মনসিংহে নিহতদের স্মরণে 21 আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন করা হয়। নগরীর গাঙিনাপাড় মোড়ে এই কর্মসূচির মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।